দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টিভির বিশেষ আয়োজন সড়ক দুর্ঘটনা নিয়ে আজকের এই আয়োজনের। আমাদের আলোচ্য বিষয় সড়ক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন। তিনজন অতিথি আমার সাথে উপস্থিত আছেন আজকের স্টুডিওতে এই বিষয়ে কথা বলার জন্য। আমি পরিচয় করে দিচ্ছি আপনার সাথে। আমার সাথে আছেন তাইফুর রহমান, ম্যানেজার অ্যাডভোকেসি অ্যান্ড গ্র্যান্টস প্রোগ্রাম গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ IFRC। আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আছেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল, মহাসচিব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, আপনাকে স্বাগত। এবং আছেন ডক্টর শরীফুল আলম, কান্ট্রি কোঅর্ডিনেটর রোড সেফটি প্রোগ্রাম গ্লোবাল হেড অ্যাডভোকেসি ইনকিউবেটর, আপনাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সড়ক দুর্ঘটনা এবং সেটির বিষয় সড়ক নিরাপত্তা টেকসই উন্নয়ন। তাইফুর রহমান, আমি আপনার কাছেই প্রথমে আসতে চাই। আমরা আসলে রোড ক্র্যাশ এবং সড়ক দুর্ঘটনা এই দুটির মধ্যে অনেক সময় গুলিয়ে ফেলি, এই দুটির পার্থক্যটি যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে ঘটনাটি আসলে কোথায় পার্থক্য থাকে আর কি। আমরা যদি বিশ্বব্যাপী যে মৃত্যুগুলো ঘটে সড়কে, যে মৃত্যুগুলো ঘটে যেগুলোকে আমরা দুর্ঘটনা বলছি, দুর্ঘটনার কারণে ঘটে সড়কে বিশ্বব্যাপী 1.35 মিলিয়ন এবং বাংলাদেশে হাজার হাজার যে মৃত্যু ঘটছে, এটা এগুলোর প্রায় সবই প্রতিরোধযোগ্য। যদি প্রতিরোধযোগ্যই হয়, অর্থাৎ কিছু কিছু পদক্ষেপের মাধ্যমে যদি মৃত্যুগুলোকে প্রতিরোধ করা যায়, তাহলে আর দুর্ঘটনা কেন বলবো? দুর্ঘটনা বললে তো আর আমাদের কিছু করার থাকে না, এরকম একটা দুর্ঘটনা, এরকম একটা ধারণা তৈরি হয়। এ কারণে দুর্ঘটনা বলার না বলার চেষ্টা করি আমরা, ক্র্যাশ বলার চেষ্টা করি, যাতে এটা যে প্রতিরোধযোগ্য সেই বিষয়টা পরিষ্কার হয়। আর দুর্ঘটনা মানে দৈব, এটাখানে আমাদের কিছু করার নেই। সেই জায়গা সেখানে যদি যাই, তাহলে মানুষের একটা ধারণা হয় যে এইটা এখানে ভাগ্যে ছিল, হয়ে গেছে, দুর্ঘটনা। কিন্তু করণীয় অনেক কিছু আছে, সেইটাই আমার মনে হয় খুব ভালোভাবে উপস্থাপিত হয় যদি আমরা রোড ক্র্যাশ বলি। অধ্যাপক আব্দুল আউয়াল, আপনার কাছে আসতে চাই যে যে পাঁচটি পিলার বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দিয়েছে, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক, নিরাপদ মোটরযান, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা পরবর্তী যে ব্যবস্থাপনা, এবং এই পাঁচটি পিলারকে ব্যবহার করে সারা বিশ্বে কিন্তু সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে। কিন্তু বাংলাদেশে আসলে এটি প্রয়োগ করতে কিভাবে পারা যায় এবং এটি আসলে প্রয়োগ কতখানি হচ্ছে? ধন্যবাদ। আসলে বাংলাদেশে আমরা বেশ কয়েক দশক থেকে এই সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করছি এবং আমরা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ডোনার এজেন্সিস এবং সরকার নিজেও বিভিন্ন রকম চিন্তাভাবনা এবং প্ল্যান প্রোগ্রাম করছে। মানে সড়ক দুর্ঘটনাটা শুধু আমাদের দেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা বিশাল সমস্যা। আর আমাদের দেশে তো আমরা প্রতিনিয়তই ফিল করতেছি যে এটা আমাদের দেশে একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে। তো এখন এটা একটা কমপ্লেক্স ইস্যু, খুব সহজ জিনিস না, সচেতনতা বৃদ্ধি করাটা কঠিন আমাদের দেশে, কারণ আমাদের দেশে অনেক ট্যাবুস আছে, আমাদের মধ্যে শিক্ষার অভাব আছে, আমাদের খুবই ঘন বসতিপূর্ণ একটা দেশ, আমাদের দেশে অর্থনৈতিকভাবে আমরা এতটা উন্নত না, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং এটা দেখা গেছে যে পাঁচটা পিলারকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, যেমন ম্যানেজমেন্টটাকে যদি আমরা ব্যবস্থাপনাকে যদি আমরা ঠিক করতে পারি, আমরা যদি গাড়িকে সেফ কার যদি ইউজ করতে পারি, আমরা যদি রোড ইউজার যারা আছে তাদেরকে যদি আমরা এডুকেট করতে পারি, তাদের রোড ইউজার জন্য সুযোগ সুবিধা তৈরি করতে পারি, আমরা যদি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এদেরকে যদি আমরা ভালো চিকিৎসা দিতে পারি। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যেটা রোড এনভায়রনমেন্ট, এটা অনেক কিছু এর মধ্যে জড়িত আছে, সেই রোড এনভায়রনমেন্টকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা সড়ক দুর্ঘটনা বা রোড ক্র্যাশ যেটা আছে সেটা আমরা অনেকটাই কমিয়ে আনতে পারবো। বাংলাদেশে প্রত্যেক বছর কয়েক হাজার, 3-4 হাজার রোড ক্র্যাশ হয়, প্রায় 5-6 হাজার বেসরকারি হিসাবে এটা প্রায় 20-25 হাজার লোক মারা যায়। অথচ পৃথিবীতে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই ম্যানেজমেন্টটা ঠিক করে, রোড এনভায়রনমেন্ট ঠিক করে, তারা কিন্তু রোড ক্র্যাশ কমিয়ে আনছে। যেমন নরওয়েতে প্রতি লাখে 2-3 জন লোক মারা যায়, অথচ আমাদের দেশে প্রতি লাখে 17 জন মারা যায়। তার মানে এই জায়গাটা আমাদের আরো কাজ করতে হবে। আমি ডক্টর শরীফুল আলম আপনার কাছে আসতে চাই, যে যেটি তাইফুর রহমানকে প্রশ্ন করেছিলাম যে অ্যাক্সিডেন্ট এবং রোড ক্র্যাশ এটির পার্থক্য, এবং এই যে পাঁচটি পিলার এটি আসলে আমরা কিভাবে সমন্বয় করে আমাদের এই দুর্ঘটনাটি কমিয়ে আনতে পারি? না, এটার জন্য তো ধন্যবাদ আপনাকে, এটার জন্য তো অবশ্যই সরকারের আয়োজন লাগবে। আর এই পাঁচটা পিলার সব কিছু কিন্তু আমাদের বর্তমান আইনের মধ্যে অন্তর্ভুক্ত নাই, সিটে ফোঁটাভাবে করা হয়েছে। বর্তমানে যে আমাদের আইনটা আছে 2018 সনের যে আইন, আমরা যেটাকে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট বলি, এটা মূলত 1900
43 সনে যে মোটর ভেহিকেল অর্ডিন্যান্স ছিল সেখান থেকে নিয়ে এসে হয়েছিল 1983-84 তার রুলস, এবং পরবর্তীতে 2018 তারই কপি করা এটা। এর মধ্যে সড়ক নিরাপত্তার বিষয় খুবই কম অন্তর্ভুক্ত হয়েছে, এবং যে আপনি পাঁচটার পিলারের কথা বলছেন সেটা বাকায়দা ভাবে ওখানে তেমন কোনো উল্লেখ নাই। তো সুতরাং যেহেতু আইনে এটার তেমন গুরুত্ব দেওয়া হয়নি বা নাই, যার ফলে আমরা বলছি যে এখানে এই বিষয়টা না থাকার কারণে সড়কে আমরা মানুষের নিরাপত্তা বিধান করতে সক্ষম হচ্ছি না, এবং এই জন্যই আমার মনে হয় দরকার এটার জন্য একটা পৃথক সড়ক নিরাপত্তা আইন, যাতে আমরা সড়কে মানুষের জীবনকে নিরাপত্তা দিতে পারি। এবং যেটা আপনি বলছেন যে এখন হাজার হাজার মানুষ আমাদের এখানে মারা যাচ্ছে, সেই মৃত্যুকেও আমরা কমায় আনতে সক্ষম হব যদি আমরা আইন করতে পারি, এবং সেই আইন বাস্তবায়ন করার জন্য সঠিক ব্যবস্থাপনাও আমরা প্রতিষ্ঠা করতে পারি। যেটি তাইফুর রহমান বলছিলেন, কিছু কিছু বিষয় আছে যে প্রতিরোধযোগ্য, সেটি আমাদের মধ্যে কোনো সচেতনতা নেই। আমরা সবগুলোকেই সড়কে যেই মারা যাচ্ছে যে কোনো ঘটনা আমরা ভাবি যে এটি দুর্ঘটনা। যে এটা আমাদের একটা অনেকের মধ্যেই সেই মেন্টাল একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু আস্তে আস্তে এটারও অপনোদন হচ্ছে আমরা আশা করি। কারণ আমরা যখনই যে সরকারের সাথে অথবা অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি, তখন আমরা বলার চেষ্টা করছি যে এটা আসলে দৈব দুর্বিপাকের বিষয় না, এটা প্রতিরোধযোগ্য বিষয়, এবং সরকারকে এটা স্বীকারও করতে হবে যে এটা এটা প্রতিরোধযোগ্য একটা ঘটনা বা ইস্যু। এটাকে আমরা সেভাবেই যদি এই পাঁচটা পিলারের মাধ্যমে বা আমাদের যে সেফ সিস্টেম অ্যাপ্রোচ আমরা বলি, সেই অ্যাপ্রোচকে যদি আমরা এখানে ফলো করি, তাহলে আমরা এটা কমিয়ে আনতে সক্ষম হব। বিশেষ করে সেফ সিস্টেম অ্যাপ্রোচের রোড সেফটিতে সেফ সিস্টেম অ্যাপ্রোচকে বলা হয় যে মানুষের ভুল হতে পারে, কিন্তু সড়কের যে এনভায়রনমেন্ট অথবা পরিবেশ ব্যবস্থাপনা মানুষের ভুলকে ক্ষমা করে দিতে পারে। অর্থাৎ মানুষের ভুলের কারণে যে ক্ষতি হয় সে ক্ষতি হবে না। যদি আমার যেমন আওয়াল স্যার বলছিলেন যে যদি আমরা সঠিক রোড ঠিক করতে পারতাম, নিরাপদ রোড হতো, নিরাপদ যদি ভেহিকেল হতো, তাহলে এ ধরনের হতো না। তারপরে আমাদের যে ফাইভ রিস্ক ফ্যাক্টরস আমরা বলি যাত্রীদের জন্য, তাহলে এই জিনিসগুলো এখানে আসতো না। তো সুতরাং এক্ষেত্রে আমরা বলবো যে যদি আমরা বাংলাদেশের জন্য এই মৃত্যুকে কমিয়ে আনতে চাই, এবং আমাদের যে জাতীয় বাজেটে যে এটার উপর ব্যাপক প্রভাব পড়ছে এবং জিডিপির ক্ষতি হচ্ছে, এটা আমরা কমিয়ে আনতে সক্ষম হব যদি আমরা সড়ক নিরাপত্তার জন্য কমপ্রিহেন্সিভ একটা ল করি। আমাদের যে বর্তমান আরটিএ অর্থাৎ রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট 2018, এটা কোনো মতেই সড়ক নিরাপত্তাকে নিশ্চিত করে না। তাইফুর রহমান, আপনি তো দেশের বাইরেও দেখছেন এই যে পাঁচটি বিষয়ের কথা আমরা বলছিলাম, পাঁচটি পিলার, এই পাঁচটি পিলারকে ব্যবহার করে বিশ্বের অনেক দেশ এটি করেছে। একই সাথে শরীফুল আলম যেটি বলছিলেন যে সড়ক নিরাপত্তা আইন, এই জায়গাটা আসলে আমাদের করণীয়। ধন্যবাদ শরীফ ভাই, আইনের কথাটা বলেছেন যে বাংলাদেশের আইনে এই পিলারগুলো এবং রোড সেফটি নিশ্চিত করার জন্য যে সায়েন্টিফিক এভিডেন্স গ্লোবালি আছে সেই ভিত্তিতে তেমন কিছু নেই, সে কারণে আমাদের একটা আইন দরকার। আমি একটু পাঁচটা পিলারকে আরেকটু একটু ব্যাখ্যা করি যদি আপনি অনুমতি দেন। পাঁচটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, জাতিসংঘ পর্যায় থেকে যেটা 2010-2011 থেকে 2020 সাল পর্যন্ত একটা ডিকেড অফ অ্যাকশন ঘোষিত হলো, তখন এই পাঁচটি পিলারের কনসেপ্টটা এসছে। এবং তারপরে ওই ওই যে দশকের যে পরিকল্পনা, সেখানে একটা উদ্দেশ্য ছিল যে গ্লোবালি যে যে মৃত্যু হয় সড়কে সেটাকে এবং যে ইঞ্জুরি হয় সেটাকে অর্ধেকে নামিয়ে আনা, সেটা অর্জিত হয়নি। মূলত অর্জিত হয়নি আমাদের মতো মধ্য এবং নিম্ন আয়ের দেশগুলোর অগ্রগতির অভাবে। উন্নত দেশগুলো কিন্তু এই সমস্যাটা অনেকটা সমাধান করে ফেলেছেন, রিজভিসারও যেটা বলেছেন যে রেট তাদের অনেক কমে এসছে। পরে 2021 থেকে 2030 পর্যন্ত আরেকটা দ্বিতীয় ডিকেড অফ অ্যাকশন দশক পরিকল্পনা জাতিসংঘ পর্যায় থেকে ফ্লোর করা হয়েছে, এখন এটাকে গ্লোবাল প্ল্যানও আমরা বলতে পারি। এই গ্লোবাল প্ল্যানে ওই পাঁচটি পিলারকে একটু আবার ভিন্নভাবে আপডেট করা হয়েছে। যেমন আমরা বলতাম যে সড়ক ব্যবস্থাপনা যেটা, সেইটাকে এখন মানে একটা আলাদা পিলার না ধরে এটাকে একটা
ক্রস কাটিং বিষয়ে ধরা হয়েছে। এখন যে পাঁচটি এরিয়ার কথা বলা হচ্ছে এই নতুন গ্লোবাল প্ল্যানে, প্রথমটা হচ্ছে মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন অ্যান্ড ল্যান্ড ইউজ, মানে এক ধরনের মানে পরিবহনের উপরে বেশি গুরুত্ব না দিয়ে এটাকে মাল্টি মোডাল করা, যাতে করে চাপটা সবার সবাই নিতে পারে এবং ল্যান্ড ইউজ প্ল্যানটা ঠিকভাবে করা। তারপর আরেকটা হচ্ছে যে নিরাপদ গাড়ি, যেটা মানে গাড়ি যে আমরা যে গাড়িগুলো ব্যবহার করি, আমি যে গাড়িগুলো ব্যবহার করি সেটা কতটা নিরাপদ, এটা নিয়েও খুব গ্লোবালি অনেক ধরনের ইনিশিয়েটিভ আছে। তারপরে সড়কের কথা বলা হয়েছে, সড়কটা এমন হবে যেন শরীফ ভাই যেটা বলছিলেন ফরগিভিং রোডস হয়, মানে মানুষের ভুলের তাদের নিরাপত্তার বিষয়টা। এবং পঞ্চম এলাকাটা হচ্ছে এরিয়া অফ অ্যাকশন, যেটাকে সেটা হচ্ছে আপনার পোস্ট ক্র্যাশ ম্যানেজমেন্ট, ঘটনা ঘটলে এক ঘন্টার যে গোল্ডেন আওয়ার বলে ওর মধ্যে কিন্তু অনেক মৃত্যু ঠেকানো যায় যদি পদক্ষেপ নেওয়া যায়। এবং তারপরও অনেক ধরনের ম্যানেজমেন্টের বিষয় আছে, যারা ভিকটিম তাদের সাপোর্ট দেওয়ার ব্যাপার আছে। কোনো একটা মানুষ যখন রোড ক্র্যাশে আহত হচ্ছেন, তার ওই মৃত্যুটা যদি 30 দিনের মধ্যে হয়, তাকে তার ওই কারণে ঘটেছে বলে ধরা হয়। তো এই পুরো বিষয়টা পোস্ট ক্র্যাশ ম্যানেজমেন্টের মধ্যে আসে। তো এই যে এখন জাতিসংঘ বলছে গ্লোবাল প্ল্যানে যে সেফ সিস্টেম অ্যাপ্রোচ, যেটা শরীফ ভাই বলছিলেন সেফ সিস্টেম অ্যাপ্রোচ বা নিরাপদ ব্যবস্থা আমি যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এই পাঁচটা এরিয়াতে ব্যবস্থা নিতে হবে, মাল্টি মডাল ট্রান্সপোর্টেশন, সেফ ভেহিকেল, সেফ রোড, সেফ ইউজার এবং পোস্ট ক্র্যাশ ম্যানেজমেন্ট। এবং আমাদের ল বলেন, নীতি বলেন, আমাদের পদক্ষেপগুলোতে এইটা করতে হবে। এটা কিন্তু জাতিসংঘের কমিটমেন্ট, বাংলাদেশ জাতিসংঘের অংশ হিসাবে, এই কমিটমেন্টের অংশ হিসাবে আমাদের সরকারেরও বা রাষ্ট্রেরও কিন্তু দায়িত্ব আছে যে এই পাঁচটা এরিয়া অফ অ্যাকশনে অ্যাকশন অনুযায়ী আমাদের নীতিমালাগুলো আইনগুলো করার। এবং সেই দিক থেকে আইনে শরীফ ভাই বলছেন, আমি রিইটারেট করি আইনটাকে, আইনটার যে ফিলোসফিটা কি, আমাদের যে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ওটা তো যেহেতু সড়ক নিরাপত্তা আইন নয়, সড়ক নিরাপত্তা বিষয়টাকে আইনগতভাবে দেখতে গিয়ে আমাদের দর্শনটা কী হবে, আমাদের লক্ষ্যটা কী হবে, সেটা কিন্তু আমাদের একেবারে অনুপস্থিত। সুতরাং একটা নিরাপত্তা আইন আলাদা করে হলেই আমি ওই দর্শনটা, ওই লক্ষ্যটা ধরতে পারবো। ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা দেখছিলাম সড়ক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন। যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন সড়ক দুর্ঘটনা নিয়ে আপনারা দেখছিলেন। এই আয়োজনে আজকে আমরা আলাপ করছি সড়ক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে। কথা বলছিলাম আমরা আসলে বিধিমালা আইন এগুলো নিয়ে। আমি ডক্টর শরীফ আপনার কাছে জানতে চাই যেটি, যে এসডিজিতে আসলে এটিকে কীভাবে অ্যাড্রেস করা হয়েছে এবং সেই সাথে বাংলাদেশে যে সড়ক পরিবহন বিধিমালা 2022 আছে সেখানে আসলে কেমন গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টিকে, সেটি একটু জানতে চাই। আমি প্রথমে আসি আইনটা নিয়ে, তারপরে এসডিজির ব্যাপারে আসি। আইন যদি আমরা বলি, বিধির আগে তো আইন, বিধি হলো 2022, আইন হলো 2018-তে, যেটা আমি আগে একটু পরিবর্তন চাচ্ছি, যেটা আসলে আরো আধুনিকায়ন করতে চাচ্ছি আমরা। সেই আইনটা যদি একটু আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের বিশেষ করে গতির ব্যাপারটা, স্পিডের ব্যাপারটা 44 ধারায় এটা বলা হয়েছে, আর 49 ধারায় এসে সবগুলো একসাথে অনেকগুলো বিষয়ের মধ্যে, পার্ট 1 পার্ট 2 এর মধ্যে এমনভাবে বলা হয়েছে যে না বলারই সামিল। তবে আসার কথা হচ্ছে যে আমরা সরকারের সাথে যখন এটা নিয়ে দেখলাম, যখন বিধি হচ্ছে এখানে, আমাদের গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এবং জিআরএসপি তাইফুর ভাই যেখানে কাজ করেন, এবং উনি প্রায় 15 কান্ট্রিতে এই কাজ কর্মগুলো দেখাশোনা করেন, তো আমরা তখন সরকারের সাথে কথা বললাম। দেখার পরে, কথা বলার পরে ওনারা আমাদেরকে যথেষ্ট সহায়তা করলেন যে আমরা যেন কিছু একটু এখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করি, এবং সেখানে আমরা রুলসে কিছু আনতে সক্ষম হয়েছি। তবে তারপরেও আমরা বলবো, যেহেতু আইনটাই অনেক দুর্বল, রুলসে আর কতখানি বেশি করা সম্ভব, তারপরেও আমরা বলবো যে না, বর্তমান রুলসে সরকার একটা স্পিড ম্যানেজমেন্ট গাইডলাইন করার জন্য বিআরটি এবং এআরআই সহ এখানে যারা রোড সেফটিতে কাজ করছে তারা সহায়তা করছেন সরকারকে, এবং সরকারও একটাতে লিড নিচ্ছেন, এবং সেই সাথে হেলমেটের জন্য একটা স্ট্যান্ডার্ড বিএসটিআই করেছে। এদের অবশ্যই সরকারকে আমরা প্রশংসা করি। স্পিডের ব্যাপারে এমন অবস্থা এনার্কি আছে যে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো আইনগতভাবে কোনো স্পিড নাই,
বিআরটিএ যারা রোড করে, বিশেষ করে আরএসডি এবং এলজিডি, তাদের সাথে আলোচনা করে রোডের প্রকার এবং ভেহিকেলের প্রকারভেদের উপর নির্ভর করে একটা স্পিড লিমিট ঠিক করবে। এখন পর্যন্ত সেই স্পিড লিমিট ঠিক করতে পারে নাই, সেই জায়গা এখনো সেটা অসম্পূর্ণ রয়েছে। আর যদি এসডিজির ব্যাপারে বলেন, তাহলে আমরা বলবো যে এসডিজিতে বড় মোটা দাগে দুটা টার্গেট হচ্ছে আমাদের সাথে রিলেটেড, একটা হচ্ছে 3.2 আর 11.1 প্রতিষ্ঠান, এবং আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি এবং মূলত হৃদরোগের পাশাপাশি বিভিন্ন রকম অসংক্রামক যে রোগ আছে সব রোগ নিয়ে আমরা কাজ করি। আপনারা জানেন হয়তো বা অনেকে জানেন না যে এই সড়ক দুর্ঘটনার যে রোগীগুলোকে আমরা একটা ডিজিজ হিসেবে এখন কনসিডার করা হয়, এবং নন কমিউনিকেবল ডিজিজের প্রায় এটা 8 নম্বর পর্যায়ে আছে। এখন বাংলাদেশে এটা মৃত্যুর হার হিসেবে প্রায় সপ্তম স্থানে আছে, কাজে এটা আমরা প্রিভেন্টেবল ডিজিজ, এটা আমরা ডিজিজ হিসেবে চিন্তা করি। প্রিভেন্টেবল ডিজিজ হওয়ার জন্য আমরা কাজ করি। কাজের মধ্যে ধরেন আপনারা যদি স্ট্যাটিস্টিক্স নেন যে বাংলাদেশে যত লোক অ্যাক্সিডেন্ট হয় তারা তো আলটিমেটলি হাসপাতালে যায়, বেশিরভাগই সবাই যায় না, এবং আমাদের সব হাসপাতালের অকুপেন্সি বিরাট অংশ শুধু এই সমস্ত রোড ক্র্যাশের রোগীদেরকে নিয়ে। যারা মরে গেছে তারা তো মরেই গেছে, যারা আহত হয় একটা মৃত্যুর সঙ্গে কম পক্ষে হলেও 2 বা 3 গুণ বেশি লোক আহত থাকে। আপনার পঙ্গু হাসপাতালে 60% বেড আপনার এই রোড ক্রাশ ইঞ্জুরি দিয়ে ভর্তি, সমস্ত জেলা হসপিটাল উপজেলা হাসপাতালের 20% বেড তারা অকুপাই করে রাখে, এবং এই বিশাল সংখ্যক রোগী যারা চিকিৎসা করে এরা তো বিনা পয়সা চিকিৎসা পায় সরকারি হাসপাতালে, তারপরেও কিন্তু নিজের পকেট থেকে প্রত্যেকটা রোগীর 5-6 দিন থাকার জন্য কম করে হলো 6-7 হাজার টাকা পকেট থেকে যায়। এইখানে উন্নয়নটা আসলে বাধাগ্রস্ত হয় কোথায়, এই রিলেশনটাই আমরা করতে পারি না, হয়তো রিলেট করছি না আমরা অনেকে। এটা ধরেন আমরা যদি এখন একটা সুস্থ জাতি আমরা যদি না পাই তাহলে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে কি করে? সো সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের সুস্থ জাতি যদি আমরা চাই, আর যে সমস্ত লোক অ্যাক্সিডেন্ট হয় আর সব কর্মক্ষম লোক, এদের বয়স 15 থেকে 30-এর মধ্যে 40-এর মধ্যে, এবং একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর পরে একটা ফ্যামিলি ড্রেইন, বুঝতে পারছেন না, এবং তারা সাধারণত দেখা যায় কি স্টাডি করে দেখা গেছে যে 70% বিলো পভার্টি লাইন চলে যায়। আমরা কাজে এইটাকে আমরা যদি অ্যাড্রেস না করি তাহলে কিন্তু আমরা আমাদের এই আমি কিভাবে ধরে রাখবো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যে আছে তার দুটো জায়গাতে, রোড সৈব ভাই যেটা বলছেন দুটো জায়গাতে রোড সেফটিকে ক্লিয়ারলি অ্যাড্রেস করা হয়েছে। একটা হলো 3.6, সেখানে বলা হয়েছে যে দেশগুলো যে মানে পৃথিবীর সবগুলো দেশ তারা মানে রোড ক্র্যাশ জনিত ডেথগুলো বা মৃত্যু এবং আহত হওয়ার সংখ্যা এটাকে 50% নামিয়ে আনবে আগামী 10 বছরে, যেটা গ্লোবাল ডিকেড অফ অ্যাকশনে আছে সেটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, অর্ধেকে নামিয়ে আনবে। আর একটা হচ্ছে 11.2, যেখানে বলা হচ্ছে যে সব মানুষের জন্য সেফ অ্যাফোর্ডেবল এবং সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবস্থা করে দিতে হবে, যেন মানুষ যে পরিবহন ব্যবহার করে সেটা পাবলিক পরিবহন হোক প্রাইভেট পরিবহন হোক সেটা যেন নিরাপদ হয়, এটা সবার জন্য অ্যাক্সেসেবল হয়, অ্যাফোর্ডেবল হয়। তো এই দুইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে সে আগের কথাই যাব যে গ্লোবাল প্ল্যানে যে 5টা এরিয়ার কথা বলা হয়েছে ওই অনুসারে নীতি নিতে হবে। এই 5টা এরিয়ার মধ্যে শরীফ ভাই যে আরেকটা কথা বলছিলেন যে ঝুঁকির কথা, এর মধ্যে যে 4 নম্বর যে এরিয়াটা রোড ইউজার, আমরা সবাই তো রোড ইউজার, রোড ইউজারদের কতগুলো ঝুঁকি আছে এগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি। একটা হচ্ছে স্পিড বেশি, এটা সবচেয়ে বড় ঝুঁকি, স্পিড অতিমাত্রায় স্পিডে গাড়ি চালানো। আর একটা হচ্ছে ড্রিঙ্ক ড্রাইভিং বলে যে মানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, এটা একটা বড় ঝুঁকি। হেলমেট না পরা,
সিট বেল্ট না পরা এবং শিশুদের জন্য যে বিশেষ সিট আছে সেইটা ব্যবহার না করা, এই পাঁচটাকে একদম গ্লোবাল এভিডেন্স আছে যে এই পাঁচটা বিষয়ে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে এই অনেক মৃত্যু এবং আহত হওয়ার সংখ্যাটা অনেক কমে আসবে। আর আমাদের আইন যদি দেখি তাহলে এই পাঁচটা বিষয়েই বড় ধরনের ঘাটতি আছে। কোনো কোনোটা কোনো কোনো বিষয়টা এই যে রুলসে এটা অ্যাড্রেস করা হয়েছে কিন্তু আইনটা স্ট্রাকচারালি এত ফ্লড, এবং যেহেতু এটা সেফটি আইন না, এটা যেহেতু পরিবহন আইন, সেই কারণে এইটা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। তো এই পাঁচটা রিস্ক ফ্যাক্টরের কথা যে বললাম, এই বিষয়ে আইনে যথেষ্ট করার সুযোগ আছে, এবং ওই যে পাঁচটা এরিয়ার কথা বললাম, এরিয়া অব অ্যাকশন, এটা শুধু আইন না, আইন এবং ব্যবস্থাপনার জায়গায় অনেক, যেমন ধরেন নিরাপদ গাড়ি, এই বিষয়টা যদি আমরা এনশিওর করতে চাই এটা শুধু আইনে বাধ্যতামূলক করলেই হবে না, এটা একটা বড় পরিকল্পনার বিষয়। বাংলাদেশকে পরিকল্পনা নিতে হবে যে গাড়িগুলো এখানে চালানো হয় সেগুলোর স্টার রেটিং কত, মানে আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা নিয়ে স্টার রেটিং আছে, ফাইভ স্টার কার হচ্ছে সবচেয়ে নিরাপদ। তা আমাদের এই ব্যবস্থা করতে হবে যে যে গাড়িগুলো আমরা চালাই সেটা মিনিমাম একটা স্টার রেটিং থাকতে হবে। যেমন ধরুন রোড, একটা গ্লোবাল প্ল্যান আছে, গ্লোবাল প্ল্যান হচ্ছে 2030-এর মধ্যে পৃথিবীর সব দেশগুলো রাস্তাগুলো এমনভাবে করবে যাতে কমপক্ষে থ্রি স্টার রোড হয়, রোডেরও ফাইভ স্টার রেটিং আছে, যে সেটা হলো সেফ, কতটা সেফ স্টার রেটিংটা সেটা বোঝায়। তো এটা এটা একটা গ্লোবাল টার্গেট যে সবগুলো রোড যেন থ্রি স্টার হয়। তো সেই দিক থেকে সরকারের শুধু আইন না, আইন তো অবশ্যই লাগবে, আইন এটা বাধ্যতামূলক করতে হবে, কিন্তু একই সাথে কর্মসূচিও নিতে হবে, ইনভেস্টমেন্ট লাগবে, মানে বাস্তবায়নের জন্য আসলে পদক্ষেপ নিতে হবে। তাছাড়া সব না, ডক্টর শরীফ আপনার কাছে আসলাম যে আইন যা আছে সেখানে আসলে আরও কিছু পরিবর্তন করতে চাই, এবং তাইফুর রহমান যেটি বলছেন এসডিজির বিষয়টি আপনি তখন বলছিলেন সেটি যদি একটু ব্যাখ্যা করেন আমরা অনুষ্ঠানে একদম। একটি কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে আমি একটু আপনাদের রোলের জন্য বলবো একটু শেষে, কারণ আইনে এগুলো তো কভার করা নাই, আমরা মনে করি এবং দাবিও করি যে আইনে এই বিষয়গুলো আনা দরকার। এবং আপনারা জানেন যে রাস্তায় বা সড়কে সবচেয়ে অনিরাপদ থাকে হচ্ছে পথচারী, শিশু, বৃদ্ধ অথবা যারা শারীরিকভাবে অক্ষম, প্যাসেঞ্জার, ইভেন ড্রাইভারও অনেক ক্ষেত্রে ভালনারেবল। কিন্তু কোনো ধরনের ক্র্যাশ হলে আমরা কিন্তু প্রথমেই মনে করি যে এই সবচেয়ে মনে হয় ক্রিমিনাল আইদার ড্রাইভার অথবা পথচারী, মানে যারা সবচেয়ে অনিরাপদ, যারা সবচেয়ে বেশি ভঙ্গুর অবস্থায় আছে তাদেরকেই আমরা এটাকে দোষ দেই। তো সেইটা আমাদের জন্য একটা মেন্টাল সাইকি, আমি মনে করি যে এটা সঠিক নয়। কারণ তাহিরা যখন বলছিলেন যে সড়ক যদি ভালো হয়, যেমন কয়েকদিন আগে কিন্তু দেখেন যে দুর্ঘটনাটা ঘটলো এই যে আপনার বরিশালে বা ঝালকাঠিতে, সেখানে কিন্তু উঠে আসলো যে দেখা যাচ্ছে যে সড়কে কোনো গার্ড রেল নাই, তো যদি কোনো কারণে ক্র্যাশ হতেই পারে কিন্তু গার্ড রেল থাকাটা কিন্তু দরকার, কোনো গার্ড রেল নাই। ইভেন শিবচরে যেটা হয়েছিল দেখলেন যে 17 জন না কতজন মারা গেল, সেখানেও কিন্তু দেখা গেছে যে গতি ছিল কিন্তু 79 এবং ড্রাইভারও মদ্যপ ছিলেন না বলে এআরআই বলতেছেন, বা তার তেমন কোনো দোষ ছিল না, কিন্তু যেহেতু ব্রিজে ওঠার সময় গাড়ি একটু গতি এদিক সেদিক হতে পারে কিন্তু কোনো যে ব্রিজ আছে সেই ব্রিজের কোনো গার্ডরেল ছিল না। অর্থাৎ একটা দুর্ঘটনা ঘটলে প্রথমেই আমরা ড্রাইভারকে দোষারোপ করি, কিন্তু আরও আরও যে কারণ আছে, রোড কনস্ট্রাকশনের কী সমস্যা, ভেহিকেলের কী সমস্যা, এগুলো আমরা আনি না। তো আমরা এই জন্যই বলছি যে এই জিনিসগুলোকে একটা সিস্টেমের অংশ মনে করতে হবে, পথচারীকে দায়ী না করা, শুধু ড্রাইভারকে দায়ী না করা, বরং টোটাল সিস্টেমটার মধ্যে থেকে এটা করা, এবং এটাই আইনের আওতায় নিয়ে আসা। যেন তাইফুর রহমান, ডক্টর শরীফুল আলম এবং অধ্যাপক খন্দকার আবদুল্লাহ, আপনি তিনজনকে ধন্যবাদ আজকে স্টুডিওতে সেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা দেখছিলাম যে সড়ক নিরাপদ ও টেকসই উন্নয়ন নিয়ে নাগরিক টেলিভিশনে বিশেষ আয়োজনে আমরা কথা বলছিলাম। আসলে মানুষের জীবনই সবার আগে, তারপরে উন্নয়ন, উন্নয়ন তখনই টেকসই হবে যখন মানুষের জীবন নিরাপদ থাকবে। আপনি আমি সকলে নিরাপদ হলেই আসলে উন্নয়নও টেকসই হবে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, নিরাপদে পথ চলাচল করবেন।